ভেটেরিনারিয়ানদের দক্ষ ব্যবস্থাপনায় দেশে প্রাণী সম্পদের ব্যাপক উন্নয়ন দৃশ্যমান বলে মন্তব্য করেছেন কৃষিবিদ আফমো বাহতিন নাসিম। গেল শনিবার সকালে বিশ্ব ভেটেরিনারি দিবস 2023 উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি শেষে কৃষিবিদ ইনস্টিটিউশনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেন। বলেন, ভেটেরিনারি সেবাকে জরুরি ঘোষণা ও প্রাণী সম্পদ বিপণন উইং চালু অন্যতম দূরদর্শী পদক্ষেপ। পেশাগত জাতীয় উন্নয়নে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি আরও বলেন, চাহিদার তুলনায় দুধ উৎপাদন কিছুটা পিছিয়ে থাকলেও ডেইরি সেক্টরে সরকার ও ডেইরি উদ্যোক্তাদের নিরলস প্রচেষ্টায় স্বল্প সময়ের মধ্যেই বাংলাদেশ দুধ উৎপাদনেও স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে সক্ষম হবে। অর্থনৈতিক সমৃদ্ধিতে বাংলাদেশে ভেটেরিনারিয়ানদের যে ব্যাপক অবদান, বহুমাত্রিক অবদানের যে সুযোগ আছে সেটাকে আমাদের সকলে মিলে সেই সুযোগকে আরও প্রসারিত করতে হবে এবং সেই প্রসারিত করার জন্য এগিয়ে আসতে হবে। এক্ষেত্রে পরিবর্তনের সাথে, যুগের সাথে, বাস্তবতার সাথে, বিজ্ঞানের সাথে সমন্বয় করেই আমাদের এগোতে হবে।